এই খাজা গরীব নামাজের দরবার থেকে গোসুফাকের দরবার থেকে একজন মুরিদান সে বলতেছেন আমি খাজা গরীব নামাজের কোথায় যাব দরবারে যাব বলার সময় তিনি ইচ্ছে করলেন যে আমি খাজা গরীব নামাজের দরবারে যাওয়ার জন্য ওই আব্দুল কাদের জিলানি গোসুফাকে একটা চিঠি লিখে দিলেন এটা আমার এই চিঠিটা খাজা গরীব নামাজের দরবারের মধ্যে পৌঁছে দিও সুবহানাল্লাহ বলেন ওই সময় সে বের হলো বের হওয়ার পরে ওই খাজা গরীব নামাজের দরবারের মধ্যে আসলো আসার পরে নিজের মধ্যে জানা হলো আমাকে যে একটা চিঠি দেওয়া হয়েছে এই চিঠিখানা আমি কার কাছে পৌঁছাবো এবং আমি কাকে পাবো এই কত চিন্তা ধারা করতে করতে খাজা গরীব নামাজের দরবারের রহমতের যে একটি দরজা রয়েছে ওই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতেছেন এমন সময় তার কাছে একদম নূরানি চুরুতির মানুষ আছে বলতে লাগলেন হে আমার আশিক তোমার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিটা কোথায় সুবহানাল্লাহ বলেন শুধু তা নয় এখানেও আরেকটা এখান থেকে আরেকটা কথা বলি আজকে আমরা গোসুফাকের প্রেম খাজা গরীব নামাজের প্রেম এবং আল্লাহ রাসূলের প্রেম আল্লাহর ওলিদের প্রেম আমাদের অন্তর আছে কিনা যদি আমাদের অন্তরটাকে যদি আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় যদি শিক্ত না করি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না খেয়াল করেন খাজা গরীব নামাজের আজকে এই মাহফিলের মধ্যে আমরা আসছি খাজা গরীব নামাজের দরবারের মধ্যে অনেকেই যায় যাই না অনেকেই যায় যে কেউ খালি খাতে ফিরে না ঠিক কি না যে যেটা নিয়ে যে যেটা উদ্দেশ্য নিয়ে যায় এই উদ্দেশ্যটা তার কি হয় পূরণ হয় খাজা গরীব নামাজের দরবারের মধ্যে একজন বাবুসি ছিল সে বলতেছে সবার কাছ থেকে সবাই এসে এসে এই দরবার থেকে সবকিছু নিয়ে যায় আর আজকে আমি অনেক দিন এই দরবারের মধ্যে রয়েছি আমার জন্য তো কেউ আমাকে তো কিছু দিচ্ছে না কার বাবুসির অন্তরের মধ্যে একটা ধারণা আসলো সবাই এই দরবার থেকে সবাই নিয়ে যাচ্ছে যে যেটার জন্য আসতেছে খাজা গরীব নামাজের নূরানি সুরটা দেখে সবাই তার জিজের নিজের মকসুদটা নিজেরা নিয়ে যাচ্ছে আর আমি খাজা গরীব নামাজের দরবারের মধ্যে এসেছি আমাকে কিছু দিচ্ছে না এই কথাটা বলে অন্তরটা খুব ছোট হয়ে গেল এবং খাজা গরীব নামাজের দরবারের মধ্যে গিয়ে খাজা গরীব নামাজকে বলতেছেন হুজুর আমি আপনার এখানে আর এই বাবুসির কাজ করব না আমি চলে যাব কেন তুমি চলে যাওয়ার কারণ কি হুজুর আপনার দরবার থেকে সবাই আসে সবাই নিয়ে যায় যে যেটা আশা নিয়ে আশা করে আসে তাদের আশাটা সফল হয় আর আজকে আমি অনেক দিন পর্যন্ত আপনার এখানে বাবুসির কাজের মধ্যে রয়েছি আমার তো কোনো সফলতা আসতেছে না তাই নাকি আচ্ছা ঠিক আছে তোমার যা প্রয়োজন তুমি তাই করো হুজুর আমি কালকে সকাল হলে চলে যাব তাই নাকি আচ্ছা ঠিক আছে এই কথা বলার পরে খাজা গরীব নামাজের বাবুসি আর দেরি করে নাই ওখান থেকে বের সকাল হলো সকাল হওয়ার পরে ওখান থেকে বের হলেন বের হয়ে সে আর দেরি করে নাই ওখান থেকে চলে যাচ্ছেন যেতে 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 অনেক দূরে চলে গেলেন যখন সূর্য ডুবে গেল মগরিবির সময় হলো এমন সময় ওই পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তার আশ্রয়কেন্দ্র খুঁজতেছেন খোঁজার সময় দেখা গেল একটা কুটির ঘর ভাঙা ছিন্ন ভিন্ন একটি ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা অন্ধকার ঘরের মধ্যে বসে বসে তার দুই কানা হাত তুলে দিয়ে আল্লাহর দরবারের মধ্যে আরজি জানাচ্ছেন এ বারিক ইলাহি না জানি আমার দোয়া কবুল হবে না আল্লাহ আমার ছেলে আজকে তিন দিন যাবত আমার ঘরের মধ্যে আসতেছে না আমার এই বৃদ্ধ বয়সে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এবং যে গোহদা গরিব নামাজের যে একজন বাবুসি রয়েছে তার উসিলায় হলো আমার দোয়াটা কবুল করো সুবহানাল্লাহ বলল সে বলতেছে আল্লাহ তিন দিন যাব আমার ছেলেটাকে আজকে আমার ঘরের মধ্যে আসতেছে না
আল্লাহ আমার ছেলে তিন দিন যাবত আসতেছে না বুড়ি অতরে কান্না কাটি করে করে কাটতেছে আল্লাহ অন্ততপক্ষে আমার দোয়া যদি আপনার দরবারে কবুল না হয় আজা গরীব নামাজের দরবারে একজন বাবুসি তাকে তার উসিলায় হলো কি করেন আমার দোয়াটা কবুল করেন এখন হাজা গরীব নামাজের বাবুসি কোটাই ওই বুড়ির ঘরের পাশে দাঁড়িয়ে আছে সে বলতেছে আজকে দেখা যাবে কি ঘটনাটা করি হতে হতে ওই বুড়ির ঘরের মধ্যে হাজা গরীব নামাজির বাবুচি সেই নিজের পরিচয়টাকে বলতেছে না বুড়িকে সেই যখন হাজা গরীব নামাজির ওই বাবুচি ওই বুড়ির কাছে গিয়ে উপস্থিত হলেন হে মা আপনি কার জন্য কাঁদতেছেন সে বলতেছে বাবা আপনি কোথা থেকে এসেছেন আমি তো ভালোভাবে বাদ দেখতেও পাই না আমার একটা ছেলে ছিল সেই পাহাড়ের মধ্যে গাছ কাটার জন্য রাক্ষুড়ি কাটার জন্য গিয়েছেন বাবা আমার ছেলে আজকে তিন দিন পর্যন্ত আসা নেই আমার ঘরের মধ্যে যা খাবার ছিল তাও শেষ এখন আমার ছেলে যদি ঘরের মধ্যে ফিরে না আসে তাহলে আমাকে উপবাস থাকতে হবে বাবা আমার ছেলে তো আজকে তিন দিন পর্যন্ত আসে নাই মনে হয় কোন একটা বাঘ না হয় কোন একটা বিপদের মধ্যে আছে আমার ছেলেকে আল্লাহর দরবারের মধ্যে আমি দোয়া করতেছি আল্লাহ অন্ততপক্ষে আমার দোয়া যদিও কবুল না হয় ওয়াজা গরীব নামাজের বাবু সুসিরা হলো দোয়াটা কবুল করো সুবহানাল্লাহ বলো শুনতেছে কে খাজা গরীব নামাজের বাবু সে বলতেছে হ্যাঁ তাই নাকি তাহলে আপনি দোয়া করেন আপনার দোয়ার সাথে আমিও হাত তুলি হাত তুলেছে কে খাজা গরীব নামাজের বাবু সেও হাত তুললেন হাত তুলে আল্লাহর দরবারে মিদ্দি হাত তুলেন আল্লাহ সে মনে মনে বলতেছে না বারিক ইলাহি যেই বুড়িটা যার উসিলা নিয়ে দোয়া চাচ্ছেন আমি সেই ব্যক্তি আল্লাহ আমার যে শ্রমটা আমি হাজা গরীব নামাজের বাবুসি হিসাবে কাটিয়ে দিয়েছিলাম আল্লাহ এই বাবুসির উসিলাই হলো আমি বাবুসিও হাত তুলেছি আল্লাহ ওই বুড়ির ওই বৃদ্ধ মহিলার আল্লাহ ছেলেটাকে আপনি ফিরিয়ে দেন সুবহানাল্লাহ সে মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি তো ওখান থেকে চলে আসলাম দেখা যাক বুড়ির ঘরের মধ্যে আশ্রয় নিলেন দেখেন খাজা গরীব নামাজের দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় আমরা যে বলি যে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি বলতে কে আল্লাহর ওলি ওলি মানে বন্ধু আল্লাহর মানে আল্লাহ আল্লাহর বন্ধু এটা কার বন্ধু হয় আল্লাহর বন্ধু আমরা যে বলতেই বলি কি আল্লাহর ওলি আর যারা বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া পূজা করা শিরিক করা এটা নাউজুবিল্লাহ বলেন না আমরা কি আল্লাহর ওলিদের কাছে গিয়ে কি পূজা করি নাউজুবিল্লাহ বলেন জিয়ারত যেটাকে বলে জিয়ারত মানে সাক্ষাৎ করা একে অপরের জনের সাথে কি করা সাক্ষাৎ করা আমি আমার মা বাবার কবরে গেলাম আমার মা বাবার কবরের মধ্যে গিয়ে আমি যাওয়ার পরে মা বাবার জন্য দোয়া করলাম এটা কি আমার জন্য পূজা হবে না জিয়ারত হবে আর যারা বলে যে পূজা তারটা হচ্ছে পূজা সে কি করলো ওই বুড়ির ঘরের মধ্যে অবস্থানগত অবস্থা রয়েছে এমন সময় ওই বুড়ি যখন সকাল হলো দেখা গেল ওই বুড়ির ছেলে চিহ্ন ভিন্ন কাপড় নিয়ে রক্তমাখা কাপড় নিয়ে ঘরের মধ্যে একটা লাকুড়ির বোঝা নিয়ে আসলেন তখন বুড়ি ওই তার ছেলেকে নিয়ে কোলের মধ্যে নিলেন বাবা তুমি তিন দিন পর্যন্ত কোথায় ছিলা ওই বুড়িকে যখন মা মা করে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বুড়ি ওই ছেলেকে যখন বুকের মধ্যে আঞ্জিয়ে নিলেন নেওয়ার পরে দেখা গেল তার শরীরের মধ্যে রক্ত মাখা কাপড় এই দৃশ্য দেখে মা অধরে কান্নাকাটি করতে লাগলেন এবং বলতে লাগলেন বাবা আজকে তিন দিন পর্যন্ত তুমি ঘরের মধ্যে নাই বাবা আমার খাবারের প্রয়োজন ছিল আমাকে কেউ খাবার দিচ্ছে না এই আমার ছেলে তুমি এতদিন কোথায় ছিলা এবং কোথায় থেকে তুমি আসতেছো সুবহানাল্লাহ বলেন না গোসুফাকের বাবুসি তাকিয়ে রয়েছেন মা বাবার দৃশ্যটা দেখে মা আর ছেলের দৃশ্য দেখে তাকিয়ে থাকার পরে তিনি বলতেছেন মা আমি আপনার কাছ থেকে বিদায় নিই আমি যখন কাঠ কেটে আসতেছি এমন সময় দুই পাহাড়ের মাঝখানে একটা বাঘ আমার সামনে আসলো এবং আমি বাঘের সাথে অনেক যুদ্ধ করলাম আমি পারি নাই বাঘ আমাকে খেয়ে ফেললেন তাহলে বাঘে যদি খেয়ে ফেলে তাহলে শরীরের মধ্যে কোনো অংশ থাকবে
বাঘে যদি খেয়ে ফেলে শরীরের মধ্যে কোন মাংস শরীরের সাথে এক থাকবে তার রূহ থাকবে থাকবে না তখন ওই ছেলে বলতেছেন আম্মা জান আপনি আমি গত রাতের মধ্যে আমি দেখলাম আমার শরীরের প্রতিটা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অবস্থায় আছে এমন সময় দেখলাম আমার পাশে একজন নূরানী সুরতির মানুষ দাঁড়িয়ে আছেন এবং দাঁড়ানো থাকার পরে আমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন শুধু হাত বুলিয়ে দিলেন তা নয় আমার শরীরটাকে যখন গঠন হলো যে অংশ থেকে মাংসগুলো চলে গেল ওই কেবল লবাগে ওই অংশ থেকে আমার মাংসগুলো এক একটা মাংস জোড়া রাখতে আরম্ভ করলো এবং আমাকে বললেন হে আমার বাবা তুমি শুনে রাখো তোমার মা তোমাকে তোমার আল্লাহ দরবার আরজি জানিয়েছিলেন গৌসু ফাকির বাবুসি উসিলা নিয়ে আজকে আল্লাহ কবুল করেছেন এবং তোমাকে জীবিত অবস্থায় আল্লাহ তোমাকে ওই মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন সুবহানাল্লাহ ওই ছেলে বলতেছেন আম্মা জান আমাকে তো বাকি কে ফেলছে আমি এটা কম্পার আমি জানি দেখলাম আমার পাশা আমি দেখলাম আমি আমার শরীরটা গঠন হলো এবং আমার সামনে একটা নূরানী সুরতের ব্যক্তি দাঁড়িয়ে রইল আমাকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও তোমার মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে এবং বাবুসির গোসুফ হওয়াজা গরীব নামাজের বাবুসির উসিলা নিয়ে তোমার তোমার মা দোয়া করেছে এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়েছে সুবহানাল্লাহ বলে তখন হওয়াজা গরীব নামাজের বাবুসি দুই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ তোমার দরবার যদি গো হওয়াজা গরীব নামাজের বাবুসির এত দাম হয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার চাইতে আর ভাগ্যবান আর কেউ নেই সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহর ওলিরা আমাদেরকে কি দিতে পারে দিতে পারে আল্লাহর ওলিরা আমাদেরকে দিতে পারে আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি এতটুকু কুল হাবিব আপনি বলে দিন বিফাদলিল্লাহি আল্লাহর রহমত আল্লাহর ফজল ওয়া বিরাহমাতিহি আল্লাহর রহমত কেন ইয়া রাসূলুল্লাহ আপনার আল্লাহ আপনার ফজল এবং আপনার রহমত কাদের জন্য জানার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন জানার প্রয়োজন আছে কিনা আপনারা একটু সামনে চলে আছেন আল্লাহর রহমত ফজল ওই ব্যক্তির জন্য যারা ঈমান এনেছে ঈমান আনার পরে আল্লাহ এবং ইসলামী শরীয়ত মোতাবেক জীবন যাপন করেছে তাদের জন্য ঠিক কিনা আমরা ইসলামের বিধিবিধানের যদি থাকতে চাই ইসলামী যে সমস্ত দিক নির্দেশনাগুলি রয়েছে এগুলো আমাদের প্রয়োজন আছে কিনা আছে এই ইসলামের বিধিবিধান যেগুলো প্র্যাকটিক্যালি ভাবে আমরা জানতে পারবো এটা যদি খাজা গরীব নামাজির যদি জীবনীকে যদি উপলব্ধি করা হয় তাহলে আমরা শরীয়তের বিধিবিধানগুলো প্র্যাকটিক্যালি ভাবে জানতে পারবো সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল তিনি আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে দাখিল করে দিয়েছেন যেই প্রান্তের মধ্যে আমার রাসূলের আওলাদগণ রাসূলগণ প্রবেশ করেছে ওই স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়েছে সুবহানাল্লাহ এবার আসেন আল্লাহ আপনার ফজল আর রহমত কাদের জন্য আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহ এই রহমত ফজল কাদের জন্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ বলেন না যারা ঈমান এনেছে যারা আমি আল্লাহকে না দেখে ঈমান আনার পরে আমার রাসূলকে ভালোবেসেছে যেরকম সেরকম ভালোবাসা না আমার রাসূলের কি বিভিন্ন কাজে কর্মের মধ্যে আমার রাসূল কি সাহায্য সহায়তা করেছে সুবহানাল্লাহ বলেন আমার ধারার মধ্যে আমি আপনাদের খেদমতে কয়েকটা কথা বলে শেষ করে দিই আল্লাহ
আমাদের উপর কাদের উপর ফজল এবং রহমত রেখেছে যারা ঈমান এনেছে আল্লাহ আমরা ঈমান আনলাম ঈমান আনার পরে আমরা আমরা আমাদের উপর আপনার রহমত কেমন রয়েছে এগুলো জানার প্রয়োজন আছে কিনা আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে আমি এত বেশি ভালোবাসি যে ভালোবাসা গুণ তোমরা কল্পনায় করতে পারবে না তোমাদেরকে আমি এমন এমন নিয়ামতগুলি দান করেছি যে নিয়ামতের কারণে তোমাদের মধ্যে এমন নিয়ামতগুলো দান করে দিয়েছি বান্দা যেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো সিজদার মধ্যে পড়ো যদি তোমার সমস্ত জীবনটা যদি কাটিয়ে দাও তবু আমি আল্লাহর এক কিঞ্চিৎ পরিমাণও শুকরিয়া আদায় হবে না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতেছেন বান্দা তুমি যেই নিয়াম একদিন গৌস ফাকির দরবারের মধ্যে খাজা গরীব নামাজের দরবার তারা দুইজন মামা বাগিনা খাজা গরীব নামাজের দরবারের মধ্যে একজন ভক্ত ছিল গোস ফাকির দরবারের মধ্যে সে মনে মনে একদিন চিন্তা করলো আমি একদিন গোস ফাকির দরবারে যাব খাজা গরীব নামাজের দরবারে যাব খুব মনের মধ্যে আশা নিলেন আশা নিয়ে তিনি একদিন মনিবের কাছে গেলেন হুজুর আমি চাচ্ছি একটু করে খাজা গরীব নামাজের দরবারে গিয়ে একটু হাজিরা দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন বলতেছেন আমি এখানে রয়েছি এবং আমার প্রেম আপনার কাছে বেশি টাকার প্রয়োজন এখন আপনি দেখতেছি খাজা গরীব নামাজের ভালোবাসা এবং তার প্রেমে নিজেকে সিক্ত করার জন্য আপনি চাচ্ছেন এখান থেকে কোথায় বাগদাদ থেকে আপনি কোথায় যাবেন আজমিরে যাবেন কেন আচ্ছা ঠিক আছে যাইও তবে আমার একটা লিখিত চিঠি তোমাকে দিলাম এই জিনিসটা খাজা গরীব নামাজকে দিও সুবহানাল্লাহ বলেন আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা করার পরেও কোন ব্যক্তি যদি আল্লাহর ওলিদের দরবারে ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেছেন বান্দা কোন একটা সংকেতে যখন তোমরা পড়ে যাবা আমি আল্লাহর কতগুলো প্রতিনিধিত্ব রয়েছে প্রতিনিধি রয়েছে তোমরা তাদের কাছে যাবা তোমাদের সংবিধানগুলো তোমরা পেয়ে যাবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের হিকমতে কোরআনের আয়াত নাজিল করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা রব্বি করিম জানিয়ে দিলেন হে আমার বান্দা তোমরা যখন তোমাদের নিজের নফসের প্রতি জুলুম করে বসবা জুলুম করার পরে তোমরা যখন আমার রাসূলের দরবারে চলে যাবা তোমাদের যখন আমার রাসূলের দরবারে গিয়ে পৌঁছে যাবা ওই সময় যখন আমার রাসূল তোমাদের পক্ষ থেকে যখন সুপারিশ করবে আমার রাসূল সুপারিশ করতে দেরি হবে না তোমাদের গুনাহগুলি maaf করাও দেরি হবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ সংবিধান দিচ্ছে কি তোমরা যখন তোমরা নিজেরা কোন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবা তখন আমার রাসূলের দরবারে চলে যাবা এই আয়াতের বিধান আল্লাহ রাসূল দুনিয়া থাকতো যেভাবে ছিল আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও সেই বিধান রয়েছে সুবহানাল্লাহ বলেন হতে পারে আমি আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত শুধু একটা অংশ দেয় কুল বিফাদলি ওয়া বিরহমাতিহি আল্লাহর একটাই আল্লাহর নিয়ামত পেয়ে আমাদের খুশি হওয়ার প্রয়োজন আছে কিনা যেই এই মাহফিল থেকে শিক্ষা নেওয়ার বিষয় হলো সর্বপ্রথম শিক্ষাটা হলো আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসব ঠিক কিনা ভালোবাসবেন তো আল্লাহ এবং তার রাসূলকে দ্বিতীয়ত আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুসারে আমাদেরকে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের যে সমস্ত আওলাদ রাসূলগণ রয়েছে যে সমস্ত ওলিগণ রয়েছে তাদেরকে আমরা আমাদের নিকটে এমন ভাবে স্থান দেব এমন ভাবে ভালোবাসব যাতে আমাদের কলব থেকে কেউ ঈমান এবং ওলিদের মহব্বত যাতে কিঞ্চিত পরিমাণ বের করতে না পারে দুইটা আমল আমরা করতে পারবো না আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসব
দ্বিতীয়ত আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসব এই দুইটা আমল যদি দুইটা যদি আমল আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি এটা আমাদের ইহকাল এবং পরকাল হবে আমাদের জন্য নাজাতের একটা দন হুজুর এই কথা কেন বলতেছেন প্রশ্ন আসে কিনা আসে সংক্ষেপে বলে দিচ্ছি বর্তমান প্রেক্ষাপট অনুসারে আমাদের ঈমান লক্ষ্য করা আমাদের জন্য বড়ই কষ্টকর কেন কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বের হলো আগে এটা আমাদেরকে অনেক গোপনে ছিল তারা এখন ওপেন হলো তারা বলতেছে আখেরি এই কিয়ামতের আলামতের মধ্যে সর্বশেষ আলামতগুলো হয়ে গেল এবং এই কিয়ামতের আলামতের মধ্যে যে একটা বড় আলামত হলো আল্লাহর রাসূল আমাদেরকে যেগুলো বলে গেছেন এগুলো শেষ শুধুমাত্র আমাদের ঈমানটা খনন করার জন্য আজকে একটা দল বেড়েছে এটা হচ্ছে কাদিয়ানি দল নাউজুবিল্লাহ বলেন না বিশেষ করে ইয়াং যারা রয়েছেন আপনাদেরকে বেশি গ্রাস করার জন্য চেষ্টা করবে কিভাবে গ্রাস করবে আপনাদেরকে গ্রাস করার লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই যদি একটা পাড়া বা মহল্লার মধ্যে যদি কাদিয়ানির একটা ব্যক্তিকে যদি আমি অ্যাড করতে পারি একটা ব্যক্তিকে যদি আমি দলবদ্ধ করতে পারি তাহলে একটা ফিতনা সৃষ্টি করার জন্য একটা জনই যথেষ্ট ঠিক কি না আজকে এই কাদিয়ানি থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে আর এই ঈমানকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে আল্লাহর ওলিদের আঁকড়ে ধরা এই এক এই তাদের কাছ থেকে আমাদের ঈমানকে রক্ষা করার জন্য একমাত্র কাজ হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা ঠিক কি না আপনারা আমাদের আপনাদের খেদমতে আরজ করতেছি ঈমান এটা আপনি ঘর থেকে আল্লাহর রাসূল বলেছেন ঈমান নিয়ে আপনি ঘর থেকে বের হবেন বেঈমান নিয়ে আপনি ঘরে ঢুকবেন কারণ আপনি প্রশ্ন করবেন হুজুর আপনার মতো আলেমে দিন আপনার মতো মৌলবী সে ফতোয়া দিল আজকে আমাদের কাছে নারী পুরুষ একসাথে নামাজ পড়া যাবে আর আপনি বলতেছেন পড়া যাবে না তাহলে আমাদের পূর্বপুরুষ কেমন ছিল তারা শুধুমাত্র এক কাতারের মধ্যে পুরুষরাই নামাজ পড়েছিল নারীরা না ঠিক কি না আমাদেরকে শুধুমাত্র ইয়াং যারা রয়েছেন তাদেরকে লাভ বংশ দেখাবে কোনটা নামাজ পড়তে হবে না ফরজ পড়লে হবে ইয়াং বলবে আমি খুশি হয়ে গেলাম 30 রোজা রয়েছে আপনাকে 30 রোজা থাকতে পারলে থাকতে না পারলে টাকার প্রয়োজন নাই এটার জন্য আপনার আল্লাহ আপনাকে শাস্তি দিবে না নাউজুবিল্লাহ বলেন না তৃতীয় নাম্বার বলবে আপনি যখন ঘরের ফ্যামিলিতে নামাজ পড়েন আপনার নারীদেরকে এমন পর্দার প্রয়োজন নেই আপনি এক কাতার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন নাউজুবিল্লাহ বলেন না এমন কি তারা এভাবে বলতে 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 বলবে আপনি এখন যে শরীয়তের মধ্যে আছেন আপনি জান্নাতি দল নাউজুবিল্লাহ বলেন না আপনাকে এমন ভাবে তারা আশ্বাস দিবে তারাবির নামাজ আপনাকে 8 টাকা 20 টাকা পড়ার প্রয়োজন নেই আপনি 8 টাকা পড়বেন আপনি যখন দেখবেন ইবাদতগুলো কমে কমে দিচ্ছেন আপনি আরো খুশি হয়ে গেলেন কারণ আপনি খুশি হবেন এই জন্য আমি যদি ওখান থেকে 20টা মিনিট আমার ফেসবুকে চালাতে পারি আমি যদি ওই 20টা মিনিট আমার ব্যবসার মধ্যে চালাতে পারি তাহলে এটা আমার জন্য ভালো হবে আল্লাহ যদি আপনাকে যদি ডাক দেই আপনি ব্যবসার কাজ কি ও অন্য কাউকে বুঝাই দিতে পারবেন বলেন পারবেন না তাহলে ওই সময় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি কেন নেক আমলটা করতে পারবেন আজকে সেই জন্য আপনাদের খেদমতে শুধু দুটি আরজ রাখবো আমাদের ঈমানটা যদি মজবুত রাখতে চান আমাদের ঈমানটাকে যদি হেফাজত রাখতে চান আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন আমাদের ঈমানটাকে যদি মজবুত রাখতে চান আল্লাহর ওয়ালিরা যে পথে চলেছেন সেই পথে আপনি আঁকড়ে ধরেন তাহলে আপনার ঈমান কি কেউ চিনিয়ে নিতে পারবে না আপনার ঈমানটা কি কেউ খনন করতে পারবে না সেই বলবে শুধু এটাই নয় আপনি তো আখের নবীর উম্মত বলতেছেন তারা বলবেন আমাদের নবী এটা আখের নবী নয় এর পরও আর নবী আছে নাউজুবিল্লাহ বলেন না যার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি সেই বলে কি সেই নবী দাবি করে নাউজুবিল্লাহ বলেন না আজকে ঈমানটাকে দুর্বল কেন রাখতেছেন আল্লাহ বলেছেন খাতিমুন নবিয়িনা আমার রাসূল বলেছেন লা নবিয়্যা বাদা এরপর আমার পর আর কোনো নবী আসবে না যদি নবী হতো আল্লাহ আবু বকর সিদ্দিককে নবী বানাতেন কিন্তু এতদিন পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে বলতেছে আমাকে নবী বলো নাউজুবিল্লাহ বলেন না আপনারা কি নবী মানবেন আল্লাহ রাসূল বলেছেন ইয়াজুজ মাজুজ দাজ্জাল এগুলো আসার একটা উপকরণ সূচিকর ভূমিকা পালন হচ্ছে ভূমিকা শুরু হচ্ছে আপনার ঈমানটা আপনি কিভাবে খেদমত হেফাজত করবেন এই দুইটা জিনিস আটকে ধরেন আমার রাসূলের একটা হাদিসের অংশ বলি আমার রাসূল যখন বিদায় হজ্জের শেষ করলো ওই সময় বিদায় হজ্জের মধ্যে ইউশিকু আলাইয়া আইয়াত ইয়ানি রাসূল রাব্বি আমার রাসূল বলেছেন হে আমার উম্মত হে আমার উম্মতরা তোমরা যদি দুইটা জিনিস আটকে ধরো
এই দুইটা জন্য একটা হচ্ছে আমার আহলে বাইত আর একটা হচ্ছে আল্লাহর কোরআন এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না একটা হচ্ছে আহলে বাইতের মধ্যে আমার হজ আর গরীব নামাজের যেই পথে চলেছে গৌসু পাক যেই পথে চলেছে কুতুবউদ্দিন বাক্তের কাকি যেই পথে চলেছে আপনাদের যে সমস্ত আল্লাহর ওলিগণ যেই পথে চলেছে আপনি যদি ওই পথে আপনার জীবনটা সাজাতে পারেন তাহলে আপনাকে কেউ গ্রাস করতে পারবে না তাহলে আল্লাহ এই দুইটা আমল আজকে আমরা করতে পারবো না আল্লাহ এবং তার রাসূল যে পথে আছেন আমরা সেই পথে আসি আল্লাহর ওলিরা যে পথে চলে গেছেন সেই পথে আমরা চলব পারবো না আল্লাহর দরবারের মধ্যে এই দুইটা আর যে আপনাদের খেদমত আরজ করব